অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। প্রচুর কমেন্টস এসছে এবং হোয়াটসঅ্যাপেও অনেকে জানতে চাইছে যে শত্রু ও বিরোধী শান্ত করব কিভাবে। কারণ দেখুন, আপনাদেরকে একটা কথা আমি জানাই, আপনাদের যখন শত্রুতা এবং বিরোধিতা বেশি হচ্ছে, জানবেন আপনি সঠিক পথে কিন্তু আপনি চলছেন। এবং এর সাথেও আপনি জানবেন যে যখন খুবই শত্রুতা হচ্ছে বা বিরোধিতা হচ্ছে, আপনি অনেক উঁচুতে কিন্তু উঠছেন, অর্থাৎ আপনি যে পজিশনে ছিলেন তার থেকে অনেক উঁচুতে উঠেছেন। এই জন্য আপনার পিছনে শত্রুতা এবং বিরোধিতা। কিন্তু এক এক সময় এমন হয়ে যায়, জীবনকে দুর্বিষহ করে তোলে এই শত্রুতা এবং বিরোধিতা। এবং এই জন্য প্রচুর কমেন্টস এসছে, জানতে চেয়েছেন যে স্যার কীভাবে এই শত্রুতা এবং বিরোধিতা থেকে মুক্তি পাব। দেখুন, আমি কিছু ক্রিয়ার কথা আপনাদেরকে বলবো যে কাজগুলো করলে আপনাদের শত্রু শান্ত হবে এবং বিরোধীও কিন্তু শান্ত হবে, শত্রু এবং বিরোধী দুই শান্ত কিন্তু হবে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে আমি জানাই, এই শত্রুতা মেনলি কেন হয় জানেন? আপনার রাশিচক্রে ষষ্ঠ ভাবকে দেখতে হবে, বা ষষ্ঠ ভাবাধিপতি কোথায় বসে আছে, এবং বুধ মঙ্গলের কানেকশান নেই তো, কেতুর সঙ্গে কোনো কানেকশান নেই তো, এই জায়গাগুলো আরও বিশেষ বিচার্য বিষয়। এই জায়গাগুলো দেখা দরকার, মঙ্গল বুধ একত্রে অবস্থান করছে না তো, বা ষষ্ঠ ভাব খারাপ নেই তো, ষষ্ঠভাবে অধিপতি কোনো যে খারাপ অবস্থায় নেই তো, এটা কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। প্রথম আপনাদেরকে যেটা বলবো, আপনারা মহাদেবের উপাসনা করুন, অর্থাৎ 21 দিন টানা আপনারা আগে করুন। প্রতিদিন সকালে উঠে আপনারা স্নান করে আপনারা এক ঘটি জল শিবলিঙ্গে আপনারা দেন। ধীরে 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 পাতলা করে আপনারা সেই জলটা আপনারা দিন শিবলিঙ্গে, এবং দুব্বা নিবেদন করুন, এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, এবং এই মন্ত্রটি পাঠ করুন, ওম নমো ভগবতে শঙ্কর, ওম নমো ভগবতে শঙ্কর, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। দেখবেন শত্রু শান্ত হয়ে যাবে, এবং আপনারা চাইবেন শত্রুর কোনো দিন ক্ষতি চাইবেন না। আপনারা শত্রু যেন শান্ত হয়, বিরোধী যেন শান্ত হয়, এই প্রার্থনাটা কিন্তু আপনারা দেবাদিতে মহাদেবের কাছে চাইবেন। এটা কিন্তু প্রতিদিন 21 দিন কন্টিনিউ কিন্তু করতে হবে, একদিনও কিন্তু বাদ দেওয়া যাবে না। দেখবেন আপনাদের শত্রু এবং বিরোধী শান্ত হবেই হবে। দ্বিতীয় যে ক্রিয়া, সেটি হচ্ছে আপনারা এটা টানা আপনাদেরকে করে যেতে হবে, 21 দিনের পর থেকে আপনারা ফল পাবেন। মধ্যরাত্রে এটা করতে হবে, এই ক্রিয়াটি ঠিক 12টার থেকে 1টার মধ্যে, তার আগে আপনারা অবশ্যই স্নান করে নিন, এবং আপনারা একটি লাল আসনে বসুন। লাল আসনে বসে আপনারা হনুমানজির পুজো দিন, সেখানে অবশ্যই চ্যামেলি তেলের প্রদীপ আপনারা দিবেন, চ্যামেলি তেলের প্রদীপ এবং লাল ফুল আপনারা হনুমানজিকে নিবেদন করুন, অর্থাৎ এবং আপনারা বজরং বাট পাঠ করুন, বজরং বাটের পাঠ করুন, এবং হনুমান চল্লিশও যদি পাঠ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। এবং আপনারা সেখানে হনুমানজিকে শান্ত করলে, এই কলিযুগে জানেন সব থেকে দেবতা যে, তিনি হচ্ছেন হনুমানজি। হনুমানজির কাছে যা চাইবেন তাই কিন্তু পাবেন। যারা মামলা মোকদ্দমাতে ফেঁসে গেছেন দীর্ঘদিন ধরে, শত্রুতা মামলা মোকদ্দমা বিরোধিতা, আপনার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, অবশ্যই আপনারা এই মধ্যরাত্রে আপনারা হনুমানজির উপাসনা করুন, 21 দিন পর থেকে আপনারা ফল পাবেন। এরপরে আপনাদের বিরোধিতা, আপনাদের বিরোধীরা আপনার বা শত্রু আপনার মৃত্যু চাইছে বা আপনার ক্ষতি চাইছে,
বা আপনাকে মারার ষড়যন্ত্র করছে, অবশ্যই আপনারা মা বগলামুখীর আপনারা উপাসনা করুন। তার আগে দেখুন, এই বগলামুখী হচ্ছে দশ মহাবিদ্যার মধ্যে আর একটি বিদ্যা। এটার আগে আপনারা গুরুর কাছে, আপনাদের জেনে গুরু আছে তার কাছে আপনারা অবশ্যই জেনে নিন, কারণ এটার একটু ভুল প্রয়োগে, এটা তন্ত্র সাধনা বিদ্যা, এটা একটু ভুল প্রয়োগে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। অবশ্যই গুরুর শরণাপন্ন হয়ে তবে কিন্তু মা বগলামুখীর আপনারা পূজা করুন। কি করবেন, একটি কাঠের ছোট চৌকি নেবেন, সেটাতে হলুদ কাপড় দিবেন এবং মা বগলামুখীর ছবি রাখবেন, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং হলুদ ফুল এবং হলুদ লাড্ডু যদি আপনারা দেন এবং মা বগলামুখীর মন্ত্র পাঠ করেন, দেখবেন আপনাদের এই যে যাদের প্রচণ্ড বিরোধিতা, জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, শান্তি নেই, আপনাদের চিন্তা ভাবনাতে আপনারা জর্জরিত, এই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে এটা দশ মহাবিদ্যা তন্ত্র সাধনা, দশ মহাবিদ্যার একটি স্বরূপ বগলা মা বগলামুখী। অবশ্যই আপনারা আপনাদের গুরুর কাছে আপনারা অনুমতি নেওয়ার পর তবেই কিন্তু আপনারা মা বগলামুখীর আপনারা পুজো বা উপাসনা করবেন, তার আগে ফুল করেও কিন্তু করবেন না, এটার হিতে বিপরীত হবে। 21 দিনের মধ্যে আপনারা ধীরে ধীরে আপনাদের শত্রু ও বিরোধী আস্তে আস্তে শান্ত হতে থাকবে, এটা কিন্তু আপনাদেরকে করে যেতে হবে। আপনারা মিনিমাম 6 মাস আপনাদেরকে কিন্তু করতেই হবে। 21 দিন পর থেকে আপনারা বুঝতে পারবেন, যাদের কেস মামলা মকদ্দমা চলছে, যাদের ঝামেলা চলছে, যাদের শত্রুতা প্রচণ্ড, সেই জায়গাগুলো আস্তে আস্তে শত্রু ও বিরতি কিন্তু আপনাদের শান্ত হয়ে যাবে। আপনারা করে দেখুন, আপনাদের শত্রু এবং বিরোধী থেকে মুক্তি পেতে এই মহা ক্রিয়া তিনটি আমি বললাম, এটা আপনারা অবশ্যই করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।